আসসালামু আলাইকুম। গ্রিন আর্থ কোয়েস্ট প্রতিযোগিতার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার জন্য আজকে আমাদের মূলত আপনাদের সামনে আসা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন অবশ্যই করতে হবে। সো স্কুলের ছাত্রদের জন্য কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে আজকে আমরা মূলত সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব। আমাদের ওয়েবসাইট গ্রিন আর্থ কোয়েস্ট .org-তে ঢোকার পরে রেজিস্ট্রেশন একটি অপশন আছে, এখানে ক্লিক করার পরে এই পেজটি আসবে। এখানে আসার পরে তিনটি অপশন আছে, স্কুল ছাত্রদের জন্য রেজিস্ট্রেশন, কলেজ ছাত্রদের জন্য রেজিস্ট্রেশন এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন। সো আজকে আমরা আপনাদের জন্য যেটি দেখাবো সেটি হচ্ছে স্কুল ছাত্ররা কীভাবে রেজিস্ট্রেশন করবে। স্কুল ছাত্রদের জন্য রেজিস্ট্রেশনের বাটনটা ক্লিক করলেই এরকম একটি ফর্ম চলে আসবে যেখানে নিয়মাবলী দেয়া আছে এই প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য। যে সকল নিয়মের বিষয় তাদেরকে অবগত থাকতে হবে সেই বিষয়গুলো আমরা এখানে বিস্তারিত তুলে ধরেছি, এগুলো পড়তে হবে এবং বুঝতে হবে। এবং এই প্রতিযোগিতায় স্কুলের ছাত্রদের জন্য যে যে বিষয়ের উপরে প্রশ্ন থাকবে অনলাইন রাউন্ড, বিভাগীয় রাউন্ড এবং চ্যাম্পিয়ন রাউন্ডে সেগুলো এখানে উল্লেখ করা আছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া যদি সে দেখতে চায়, এখানে আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়ার একটি ভিডিও দিয়ে রেখেছি তার সুবিধার্থে, সে এই ভিডিওটি দেখলে বুঝতে পারবে আসলে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন করতে হবে। আপনাদের সকলের সুবিধার্থে আজকে আমরা নিজেরা একটি দল রেজিস্ট্রেশন করে আপনাদেরকে দেখাতে চাই, যাতে আপনারা বুঝতে পারেন আসলে কীভাবে কোন তথ্য কোথায় দিতে হবে। আমরা প্রথমে চলে যাই প্রতিষ্ঠানের নাম। ধরা যাক আমার স্কুলের নাম মণিপুর হাই স্কুল। এরপরে আমি বিভাগ আমি যদি ঠিক করতে যাই, আমার বিভাগ ঢাকা, আমার ডিস্ট্রিক্ট ঢাকা। এরপরে আসবে দলের নাম। দলের নামটি অবশ্যই একটি ইউনিক হতে হবে, একই নামের দুটি দল থাকতে পারবে না। সো দলের নামের ক্ষেত্রে আমরা যেটা চুজ করি, ধরে নিই দ্য উইনিং টাইগার। এরপর একটি পাসওয়ার্ড ঠিক করতে হবে, এক্ষেত্রে আমি পাসওয়ার্ডটি দিচ্ছি ASDFG। পুনরায় আমাকে এখানে পাসওয়ার্ডটি আবার দিতে হবে ASDFG। এখানে দলনেতা তিনজনের যে দল হবে সেখানে দলনেতার তথ্যটি অবশ্যই অবশ্যই এখানে দিতে হবে। ধরুন দলনেতা হিসেবে আমি আমার নাম দিচ্ছি, আমার নাম পারভেজ আহমেদ। আমি আমার ক্লাস দিলাম ক্লাস 8, রোল নিজেকে একটু ভালো ছাত্র হিসেবে দেখানোর জন্য নিজের রোল 1 দিয়ে দিলাম। অভিভাবকের মোবাইল নাম্বার এখানে অবশ্যই দিতে হবে, একটি ভ্যালিড মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারে আমরা বিভিন্ন SMS এর মাধ্যমে আপনাদের সাথে কমিউনিকেট করব। এক্ষেত্রে আমি আমাদের কন্টেস্টের যে হেল্পলাইন আছে সেই নাম্বারটি দিচ্ছি। দলনেতার অভিভাবকের মোবাইল নাম্বার এই জায়গাটি দেওয়ার পরের অপশনটি হচ্ছে ইমেল। এখানে একটি ইমেল দিতে হবে, যেই ইমেলে আপনি রেজিস্ট্রেশন সঠিকভাবে সম্পন্ন হওয়ার পরে একটি কনফার্মেশন নোটিফিকেশন ইমেল যাবে। সো আমি এখানে আমার ইমেল দিচ্ছি। প্রতিযোগীর ছবির যে অপশনটি দেওয়া আছে এই জায়গাটিতে দলনেতা নিজের ছবি এখানে আপলোড করতে হবে, যে ছবিটির মাধ্যমে আমরা তাকে চিনতে পারবো এবং প্রতিযোগিতার পরবর্তী কাজে আমরা ব্যবহার করতে পারবো। দলনেতা তথ্যের পরে আমাদের এখানে দিতে হবে প্রথম সদস্যের তথ্য। ধরা যাক আমার দলের প্রথম সদস্যের নাম আমিনুর রহমান, আমি এখানে আমিনুর রহমান লিখছি। সে ভিন্ন ক্লাসের একজন স্টুডেন্ট, তার রোল নাম্বার আমি দিচ্ছি 2। তার অভিভাবকের মোবাইল নাম্বারটি আমি আমার নাম্বারটি ব্যবহার করছি আপাতত, কিন্তু এখানে যিনি প্রথম সদস্য থাকবেন তার গার্ডিয়ানের মোবাইল নাম্বারটি অবশ্যই ব্যবহার করতে হবে। এরপরে ইমেল এটি না দিলেও হবে, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে প্রথম সদস্য যিনি থাকবেন তার একটি ছবি অবশ্যই দিতে হবে, নিজস্ব একটা ছবি, ফোন থেকে হোক অথবা নতুন করে একটা ছবি তুলে হোক। এখানে চুজ ফাইল ক্লিক করার পরে এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপর আসি আমরা দ্বিতীয় সদস্যের তথ্যের ক্ষেত্রে। দ্বিতীয় সদস্যের তথ্য যেটি দিতে হবে সেখানে প্রথমেই আছে নাম। ধরি আমার দ্বিতীয় সদস্যের নাম হচ্ছে আবু নোমান, তার ক্লাস আমি ধরি ক্লাস 6, তার রোল নাম্বার আমি দিচ্ছি 3, অভিভাবকের মোবাইল নাম্বার হিসেবে আমি আমার নাম্বারটি আবার ব্যবহার করছি। ইমেল এখানে চাইলে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। এখানে দ্বিতীয় সদস্যের একটা ছবি অবশ্যই অবশ্যই দিতে হবে। সকল তথ্য যখন দিয়ে দেওয়া হয়ে যাবে এরপরে এখানে নিবন্ধন করুন নামে একটি বাটন আছে, এখানে ক্লিক করতে হবে। আপনার সকল তথ্য যদি থাকে যেমনটি হয়েছে, আমি 5 অক্ষরের একটি পাসওয়ার্ড দিয়েছি, এই জন্য আমাকে একটা রং মেসেজ দিয়েছে যে আপনার পাসওয়ার্ডটি অবশ্যই 6 অক্ষরের হতে হবে। সো আমি পুনরায় আমি আমার পাসওয়ার্ডটি ঠিক করতে যাচ্ছি, আমি 6 অক্ষরের একটি পাসওয়ার্ড দিয়ে নিলাম। এরপর নিবন্ধন করুনে ক্লিক করলাম। আমার সকল তথ্য সঠিক ছিল এবং এখানে আপনি একটি মেসেজ দেখতে পাচ্ছেন, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড অ্যাজ টিম দ্য উইনিং টাইগার। আমার তথ্য সব যখন সঠিক থাকবে নিবন্ধন করুন ক্লিক করার পরে আপনারা অবশ্যই এই মেসেজটি দেখতে পারবেন। আপনি যখন সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তখন আপনার পূর্ণাঙ্গ প্রোফাইল দেখার জন্য আপনি যখন এই পেজটাতে আসবেন তখন এখানে আপনি যে সকল তথ্য দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সে সকল তথ্যসমূহ সব এখানে বিস্তারিতভাবে দেখতে পারবেন। আপনি আপনার দলের নাম বা ফোন নাম্বার দিয়ে কীভাবে লগ ইন করবেন আমি আপনাদের সেটি একটু দেখিয়ে দিতে চাই। এই দেখুন আপনি যখনই সঠিকভাবে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন এখানে আপনার দলের নাম দিয়ে আপনি এখানে লগ ইন অবস্থায় আছেন। এখান থেকে আপনি ক্লিক করলে, লগ আউটে ক্লিক করলে আপনি এখান থেকে বের হয়ে আমাদের যে মূল ওয়েবসাইট আছে সেখানে চলে আসবেন।
আপনি যদি পুনরায় আবার আমাদের সাইটে লগ ইন করতে চান, লগ ইন বাটনের উপরে ক্লিক করে আপনি যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই ফোন নাম্বার দিয়ে আপনি চাইলে আবার লগ ইন করতে পারেন। যেমন আমরা যে নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছি 01776318190 এবং আমরা যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছি ASDFGH, এই পাসওয়ার্ডটি দিয়ে আমরা যখন লগ ইন বাটনে ক্লিক করছি ইউজার লগ ইন সাকসেসফুল, আমি আমার দলের নাম এবং পাসওয়ার্ড দিয়ে সঠিকভাবে লগ ইন সম্পূর্ণ করেছি। সো এখানে আসার পরে এখানে একটি অপশন আছে, যখন আমরা অনলাইন কুইজ রাউন্ড শুরু করব তখন এখানে একটি অপশন আছে কুইজ শুরু, এই বাটনটাতে ক্লিক করলেই আপনারা কুইজ শুরু নামের একটা পেজে রিডিরেক্ট হয়ে যাবেন, যেখানে বেসিক্যালি আমরা পরীক্ষার আগে আমরা এই অপশনটি সবার জন্য উন্মুক্ত করে দিব, যাতে পরীক্ষার্থীরা বা যারা প্রতিযোগী দল আছে তারা যেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। এই হলো আমাদের সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া। পরবর্তীতে আমরা আমাদের আরও কিছু, আপনাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে, আরও কিছু জানার থাকে, আমরা সেই উত্তরগুলো নিয়ে আমরা আপনাদের সামনে আবার হাজির হব। ধন্যবাদ।